কিন্তু গ্রাম্য বাজারে যে ডাক্তার আছে গ্রাম ডাক্তার তার কাছে গেলি কোনো রোগী ফেরে না পেটের ডাক্তার কা হ্যাঁ ওটাও পারি মাথা কোটা তো আরো ভালো পারি কলেরা ওটা সবচেয়ে ভালো সিলাইন বেস্টি ফেরে গ্যাস ওর বিশেষজ্ঞ আমি কানে সমস্যা উড়াও পারি দাঁত নড়িয়ে গেছে উড়াও পারি পাও ভেঙে গেছে উঠাও পারি কাইটে গেছে উড়াও পারি সব পারে পাইকারির চিকিৎসা যখন বড় ধরনের বেকায়দা বেঁধে যায় শেষ সময় আওয়াজ হয় না এখন ওটা পারি না কুল্লা নাও টাকা নাও পিজিতে নাও অলিভাবিলিতে নাও নাসির হাসপাতালে নাও এই সব জায়গা পাঠায় দেয় আমি যা আমার মতো যারা আমরা মাঠে ময়দানে সব রোগের চিকিৎসা করি সুদীর করি ঘুষির করি জেলার করি চুরির করি মদের করি ডাকাতি করি ডাকাতি করি না ডাকাতির চিকিৎসা করি সব রোগের চিকিৎসা করি যখন বড় ধরনের বেকায়দা বেঁধে যায় সেই সময় কয় গোভেরডাঙ্গা যান হাটাজারি যান পটিয়া যান আমি কিচ্ছু পারি না এখন আপনারা আমার সামনে আমরা যেমন ডাক্তার রোগীও সেই রকম সব রোগের চিকিৎসা একদিনই করে পারা যাবে না আজকে খেয়াল করছি কতদিন হলো অন্য অন্য বিভিন্ন বিষয় নিয়ে ভাবি কারণ দেশভরে ওয়াজ করে বেড়াই আর এই ইউটিউবে লাগে জ্বালাই তো কোনো ওয়াজ নতুন রাহার কায়দা নাই এনে কই যে তুই বাড়ি যাওয়ার আগে বাড়ি যে শুনি যে বাড়ির মোবাইলে আজকে রোজ বাঁচতেছে বাড়ি যাওয়ার আগে ওয়াজ চলে যায় কই না বিলেই ফেলাই নিয়ে কিসা আমার আব্বাই বাড়ি বিলেই পালতো তা বিলেই ছোট থাকতিত আল্লাহ দে আল্লাহ দে সবাই কোলে ওটা রাখতাম অল্প খাবার হয়ে যেত বিলেই যান বড় হয়ে যেত যা আমরা দিতাম কাটাকুটো হচ্ছে ওর পেট ভরতো না শেষে মুরগির বাচ্চা ধরে খায় কবুতর চুরিয়ে রেখায় ডিম চুরিয়ে রেখায় ভাজা মাছ খায় এই সুই সুরটা মিউরে বেড়ায় এই সুরা সর হয়ে যায় যখন তখন আব্বাই বিলেই রে কায়দায় রে ধরে বস্তার মধ্যে বাঁধ দিয়ে বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে পুকুরে সব ওই জায়গা নিয়ে যেত নিয়ে পাটের মধ্যে নিয়ে নেতো তো বস্তার মুখ বাঁধ দিয়ে ফিরে আবার ওই জায়গা যে পাটের মধ্যে নিত ঘন পাটের মধ্যে যে খানি কিরম গুরুত যাতে ও দিগারা হয়ে যায় ওই জায়গায় এরপরে বিলেই রে বা পাটের মধ্যে ফেলাই দিয়ে আব্বা বাড়ি আসতো বাড়ি আসে দেশে বিলে উঠোনে মেয়াম রে ডাকতেছে আব্বা বাড়ি আসার আগে বিলেই বাড়ি চলে গেছে এই ইউটিউবে লাগে জ্বালায় কোনো ওয়াজ আমি বতে ফেলাই যাতে পারি না আমি যার আগে ওয়াজ বাড়ি চলে যাই এই বিলেই ফেলানোর মতো হয়ে গেছে এই জন্য প্রত্যেক দিন গবেষণা করতে করতে মাথার চুল উঠে যায় জাল্লাক আর নতুন কি কব আর আমি তো এলাকায় দিয়ে গাইয়ে বেড়াই এই যে কুমিল্লাতে হুজুর আইছে কত সুন্দর কণ্ঠ ভালো যুবক মানুষ কি সুন্দর সুন্দর কথা কইছে আল্লাহ উড়ে উনার এলাকায় এরকম ঘন ঘন ঘুরতে ঘুরতে এক গান কয়দিন গাবে শেষে তো পুরো হয়ে যাবে এই জন্য ভাবি যে কি কব কিন্তু চলার পথে দেখি যে না আল্লাহর কথাই সত্য আল্লাহ বলেন ওয়াজাক্কির তুমি নতুন আজ ডেলি তোমার করা লাগবে না রোগ যতদিন কলেরা চিকিৎসা ততদিন সেলাইন আগা বন্ধ আরো সেলাইন বেচা সালান দেব তোমার কলেরা আছে তো আমার সেলাইন আছে কথা বল যতদিন পর্যন্ত ওই রোগ আছে ততদিন পর্যন্ত আমার চিকিৎসা এর বিকল্প নাই আল্লাহ তাই বলেন ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন জানা কথাগুলো বারবার আলোচনা করো পর্যালোচনা করো আজকের মাহফিলে অন্তরের ভিতরে কথা ঢোকে নাই কানের মধ্যে ঢোকে নাই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরোয় গেছে আর এক মাহফিলে যে ওই কথাগুলো বলো তখন বান্দার ভিতরে আমি চেতনা তৈরি করে দেব আরে হুজুর তো একই কথা বারবার বলে না জানি কতটা কতই কতই না গুরুত্বপূর্ণ আজকে একটু লক্ষ্য করে শুনি হঠাৎ করে একদিন তোমার সিনের মধ্যে ঢুকে যাবে সেই দিন তোমার স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরে যাবে পদাক্কির ফাইন্না দিকরা তান পাউল মুমিনিন জানা কথাগুলো বারবার আলোচনা করো মোমেনের ইমান বাড়ে তাজা খাহি দাস তানগর দাগা হায় সিনারা গায়ে গায়ে বাজ কানি কিসায় পারিনরা প্রত্যেকের সিনার মধ্যে ইমানের বাতি জ্বালানো আছে কিন্তু তেলের অভাবে নিবু নিবু হয়ে গেছে তেলের অভাবে পরিচর্যার অভাবে নিবু নিবু হয়ে গেছে মাঝে মাঝে তেল দাও মাঝে মাঝে ব্যাটারি চার্জ দাও তাহলে ওই বাতি আবার জ্বলে উঠবে কথা বলেন ঠিক কি ঠিক না সমাজে ঘুরে দেখলাম সারা বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে করা একটা পুরনো জামার আবারও ময়দানে অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে সরকার মহোদয় আমাদেরকে শাসনের জন্য হাজারো ব্যবস্থা হাতে নিয়েছে তন্মধ্যে
বাঙালি পাবলিককে শাসন করার জন্য সরকার একটা পদ বেছে নিয়েছে, একটা সংবিধান তৈরি করেছে, সেইটা হলো নারী নির্যাতন মামলা। কথা বল, অর্থাৎ পুরুষরা নারীদেরকে নির্যাতন করে, এই নির্যাতন বন্ধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিও নারী, আমাদের শিক্ষামন্ত্রীও নারী, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন তিনিও নারী, বিরোধী দলীয় নেত্রী জননেত্রী কি বলা হয় খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনিও নারী। অতএব আমাদের মাথার সব মুরব্বীরা নারী, নারীত্বের নারীত্বের গুরুত্ব দিয়া উন্ডা একটা সুন্দর সংবিধান করেছে, নারী নির্যাতন চলবে না, যদি কোনো পুরুষ নারী নির্যাতন করে যে পদ্ধতিতে হোক না কেন তার উপযুক্ত মামলা হবে। আবার আছে আপনি সামলে গোটা কেটা সামলে আপনি তো বাড়ি ঘরে যান, আমার এই আর একজনের ডিস্টার্ব মোটে আমি সহ্য দিই কথার লাইন কেটে যায়।